ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतो व्यपह न जहो लोक कल्याण मार्गम त्रैलोक्य प्रतिमा महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतया योगि रामः सब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजा अंधतामीश्रमीश्राम् गीतं शान्तं मधुरमपि अपा सिंहनादं जगर्ज सोयं जात प्रतित पुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो मंचकल्पोत्तरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरु माता जगतो जननी राम कृष्ण भक्ति दात्री चैतन्य दायिनी जय जय राम कृष्ण इष्ट गोष्ठीवान सवार चरणो रेणु मागे अहम श्री ভগবানের কৃপায় আমরা আলোচনা করছিলাম শ্রী শ্রী ঠাকুরের সাধন পর্ব প্রসঙ্গে। সাধন পর্বের একেবারে অন্তিম অংশে আমরা এসে উপস্থিত হয়েছি। শ্রী শ্রী ঠাকুরের ইসলামীয় সাধন গতদিন খানিকটা হয়ে শেষ হয়েছিল। গোবিন্দ রায় পেশায় ধর্মমতে তিনি ক্ষত্রিয় ছিলেন। দমদমে বাড়ি, কলকাতার দমদমে বাড়ি। ফার্সি এবং আরবি ও উর্দু এই তিনটি ভাষায় তার দখল ছিল। তিনি কোরআন শরীফ নিত্য পাঠ করতেন এবং এই কোরআন শরীফ পাঠ করতে করতে ইসলাম ধর্মের প্রতি, ইসলাম ধর্মের সুফি সম্প্রদায়ের যে ভাবনা, তার প্রতি তিনি আকর্ষিত হন এবং তিনি ধীরে ধীরে সেই ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন এবং সেইভাবে সাধন ভজন করতে থাকেন। আমরা বলছিলাম সেই সময় দক্ষিণেশ্বরের কথা, যে সব ধর্ম সম্প্রদায়ের মানুষ সেখানে আসতে পারে। রামী রাসমণি লেখাপড়া বিশেষ শেখেন, যে খুব একটা উচ্চ ঘর থেকে এসেছিলেন তাও না, কিন্তু তার মতাদর্শ বড় উদার ছিল। তাই দক্ষিণেশ্বরের মন্দিরে সব সম্প্রদায়ের মানুষের জন্য স্থান ছিল। যে সম্প্রদায়ভুক্ত সাধু সন্ন্যাসী সাধক আসত তাদেরই থাকা এবং খাবার ব্যবস্থা দুটি দক্ষিণেশ্বরে ছিল, এটি সুব্যবস্থা ছিল। গোবিন্দ রায় সেখানে এসে ভারী অবাক হয়ে গেলেন। বর্ণনা আছে, আনন্দের সীমানাহি দেখি রম্য স্থান, দেবালয় সাধু সাধুশালা ফুলেরও বাগান, নিরঞ্জন পঞ্চবটী ভাগীরথী কুল, একত্রিত যাবতীয় সাধনানুকূল, ভিক্ষান্ন সহজ সাধ্য রানীরও ভাণ্ডারে, সর্বধর্মপন্থী পায়ে সমান আদরে, গোবিন্দ করিল থানা দেখি মনোমত, আপনার কর্মে রবে নিরন্তর রত। তিনি এসে দেখলেন তার আনন্দের সীমা থাকল না, দেখছেন জায়গাটি ভারি রম্য স্থান, দেবালয় আছে, সাধুশালা আছে, ফুলেরও বাগান, নিরঞ্জন পঞ্চবটী ভাগীরথী কুল, নিরঞ্জন পঞ্চবটী ভাগীরথী কুল, সব যেন একেবারে সাধন অনুকূল, সাধন সাধকে সাধন অনুকূল জায়গা। তাছাড়া ভিক্ষান্ন খুব সহজে পাচ্ছেন রানীর ভাণ্ডারে, সর্বধর্মপন্থী পায় সমান আদরে। গোবিন্দ এই দেখে থানা দেখি মনোমত, মনোমত থাকার স্থান থেকে তিনি থাকতে থাকলেন। পুঁথিকার বর্ণনা করছেন চুম্বক
আরেক চুম্বককে লোহাকে যেরকম ভাবে আকর্ষণ করে বা লোহা যেরকম ভাবে চুম্বকটি আকৃষ্ট হয়, ঠিক সেই রকম ভাবে এসে একে অপরের গোবিন্দ রায় এবং শ্রীরামকৃষ্ণ একে অপরের কাছে ঠিক সেই রকম ভাবে আকৃষ্ট হয়ে চলে এলেন। কেউ কাউকে চেনেন না, একে অপরের সঙ্গে সাধন ভজন সম্পর্কে আলোচনা করছেন। সরলতার বিশ্বাসে প্রভু প্রিয় প্রভু রায় আপনি হাজির নিজে গোবিন্দ যে হায়, তিনি নিজে গিয়ে সেখানে হাজির হলেন এবং একে অপরের সঙ্গে আলোচনা করতে থাকলেন। এই ইসলামীয় ভাবের আলোচনা করতে করতে ঠাকুরের মনে হতে থাকলো যে ভাবেশ্বরী লীলাময়ী এই পথ দিয়ে দেন কত সাধকের বাঞ্ছা পুড়িয়ে, মায়ের শ্রীপাদ পদ্ম লাভ এই পথে কিরূপে কেমন হয় মানুষ দেখিতে, এত বলে গোবিন্দকে দীক্ষা গুরু করি সাধনা করেন প্রভু ধর্মবিধি ধরি। মা জগদম্বা জগদেশ্বরী, তিনি সমস্ত ভাবের ঈশ্বরী, কোনো ভাবের মধ্যে গিয়ে যে এইখানেই যে শেষ এরকম কোনো সীমারেখা টানা যায় না এই জগদম্বার জগতে, সাধন জগতে। তাই তার মনে হলো যে দেখি না কেন এইভাবে সাধন করে কেমন করে সেই সিদ্ধ অবস্থাতে পৌঁছানো যায়। তাই গোবিন্দকে দীক্ষা গুরু করে গোবিন্দের কাছে ইসলাম মন্ত্রে দীক্ষা নিয়ে, ইসলাম ধর্মে দীক্ষা নিয়ে তিনি সাধন ভজন শুরু করলেন। এইখান থেকে আবার আমরা একটুখানি শুরু করব যে কেমন সে সাধন ভজনের যে তীব্রতা সেটা কেমন। একমাত্র আল্লাহ মন্ত্র অহরাত্র জপে, গমন না হয় মার মন্দির তরফে, দেবকী দেবীর নাম ফুটে না বদনে, বাহিরে বাহিরে বসি এখানে সেখানে, পরিধান ধুতি নাই কাছা কাতায়, হাব ভাব কথাবার্তা জগনের প্রায়, জগন রন্ধন ঘ্রাণ আস্বাদনের স্বাদ, মথুর দেখিল একি হইলা প্রমাদ, নানা মতে প্রভুরে বুঝান সঙ্গ করে, জগনের রান্না বাবা খাইবে কেমনে, শ্রী প্রভু বলেন খানা রাই রাধিবে যখন, শান্তি বদনালয়ে করিব ভক্ষণ, পিঁয়াজ রসুন গন্ধ ছাড়িবে খানায়, পাইলে এমন গন্ধ তৃপ্তি হবে তাই, পুনশ্চ প্রভু দেবে বুঝাইয়া খন, ব্রাহ্মণে যদ্যপি করে সেরূপ রন্ধন, তাতে না হবে কোনো ক্ষতি আপনার, ভালো বলি প্রভু দেবে করিলা শিকার, তখনই আনায় এক পাচক ব্রাহ্মণ, যাবনিক সুতকর্মে বিজ্ঞ বিলক্ষণ, তফাতে দেখেন প্রভু তফাতে দেখেন রান্না প্রভু ভগবান, হিন্দু মতে পাচকের ধুতি পরিধান, মথুরে ডাকায় প্রভু কনন্ত রাধে, ব্রাহ্মণে বল যেন রাধে কাছা খুলে, প্রভুর সাধন শিক্ষা বুঝা কেন ভার, বিশেষিয়া বলিল বারে কি শক্তি আমার, যতবার অবতার ভিন্ন ভিন্ন যুগে, হইলেন ভগবান এপারের আগে, প্রতিবারে ভাব কর্ম একই রকম, রামকৃষ্ণ অবতারে সব বৈলক্ষণ, যাবতীয় জাগতিক বর্ণের মেলানি, একাদিন কর কর সকলের খনি, যে বরণ দিনে সকিরণ নাহি মেলে, যে বরণ নামে সত্তা নাহি কোন কালে, সেই মতো বুঝো প্রভু দেব অবতার, অদ্যপি যত রূপ সবার আধার, সব বর্ণ সব রূপ সমভাবে বহে, এক রূপে বহু রূপী শ্রী প্রভুর দেহে, যে বা হিন্দু শিরোমণি ধর্ম যার প্রাণ, সে দেখে প্রভুরে তার হরি ভগবান, কেহ বা পুরুষ দেখে কেহ বা প্রকৃতি, বিভিন্ন বিভিন্ন ভাবে বিভিন্ন মূরতি, ধর্মান্তরে মুসলমান দেখে আলাদা, মহান পুরুষ তার ত্রাতা পাতা খোদা, ভিন্ন ধর্মী অবলম্বী খ্রিস্টান জবন, দয়াময়ে সেই যিশু করে দর্শন, পশ্চাতে পাইবে পূর্ণ পরিচয় তার, একাধারে প্রভু সর্বরূপের আধার।
ঠিক যেরকম ভাবে তার সমস্ত সাধন ভজন গুলো হতো, এখানেও ঠিক সেই রকম সাধন ভজন শুরু হয়ে গেল। আল্লাহ মন্ত্র দিন রাত জপ এমন বুদ হয়ে গেলেন, এমন ভাবে তিনি মেতে গেলেন তার সাধনে, যে মা কালীর মন্দিরে যাওয়া তো দূরের কথা, কোনো দেব দেবীর নাম শুদ্ধ তিনি মুখে আনতে পারতেন না। তার হাব ভাব কথাবার্তা সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেল, এক জগনের মতো, মুসলমানের মতো হয়ে গেল। এমনকি তার খুব ইচ্ছা তিনি প্রকাশ করলেন যে মুসলমানের হাতে খানাবার খাবেন। একে মথুরা মোহন, তাকে তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে চালাতে হবে, তাকে অনেক কিছু ম্যানেজ করতে হবে। অতএব তিনি আস্তে আস্তে বললেন যে ঠিক আছে, কি অবস্থা? তারপরে তাকে তো সমস্ত কিছু চালাতে হবে। অতএব তিনি বললেন, বাবা যদি ব্রাহ্মণের ঘরে যদি ব্রাহ্মণ এসে যে এরকম তোমায় মুসলমানের মতো রান্না বসে দেয় তাহলে হবে না, ওদের হাতে রান্না সে কি হবে? কারণ তাকে তো সবকিছু দেখে শুনে চালাতে হবে, সমাজকে চালাতে হবে, সমাজ নিয়ে তার জগৎ, তিনি সমাজপতি। ঠাকুরও রাজি হয়ে গেলেন, খুব সুন্দর, তাহলে সেরকম ভাবে হবে। ব্রাহ্মণ রান্না করছে, ঠাকুর তাকে খুব ভালো করে লক্ষ্য করছেন, হয়ে গেছে, ওখানেই হয়ে গেছে, ব্যাস আর মজা। ব্রাহ্মণ যখন রান্না করছেন, ঠাকুর তাকে খুব ভালো করে লক্ষ্য করছেন, দেখছেন সে কাছা দিয়ে কাপড় পরে নিজে যখন হাঁটছেন তখন কিন্তু কাছা ছাড়া কাপড় পরা। তা আর এদিকে তিনি ব্রাহ্মণকে দেখছেন তার কাছা দিয়ে কাপড় পরে তিনি রান্না করছেন। মথুরকে বললেন, ওকে কাছা খুলে রান্না করতে বলো, আর বেশ ভালো করে পেঁয়াজ রসুন এমন রান্না করবে তাতে পেঁয়াজ রসুনের সুন্দর গন্ধ বেরোবে। পুথিকার বলছেন যে প্রভুর সাধন শিক্ষা বুঝা কেন ভার, বিশেষিয়া বলিবারে কি আছে আমার, যতবার অবতার ভিন্ন ভিন্ন যুগে, হইলেন ভগবান এবারে আগে, প্রতিবারে ভাব কর্ম একই রকম, রামকৃষ্ণ অবতারে সব বৈলক্ষণ। শ্রীরামকৃষ্ণের জন্মের আগে, শ্রীরামকৃষ্ণের অবতারণের আগে যে যে অবতার এসেছেন প্রত্যেক অবতারে ভাব আলাদা, সেটাই স্বাভাবিক। স্বামীজি দেখছেন, এবং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় দিন। অবতার বরিষ্ঠায় কেন, অবতারদের মধ্যে শ্রেষ্ঠ কেন, তার মানে আগের আগের যে অবতার ছিলেন তারা কি এর চেয়ে কিছু কম? তা নয়, প্রত্যেক অবতার আসেন সেই যুগোপযোগী যে সমস্যা সেটি নিরসনের জন্য, এবং সেটির জন্য যতটুকু শক্তি প্রয়োগ করা দরকার ঠিক ততটুকু শক্তি তারা প্রয়োগ করেন, আর এই শক্তি প্রয়োগ করতে করবার জন্য যতটুকু দেখবেন ওইখানে প্রত্যেক অবতারের কাজ আগের অবতারের চেয়ে। রাম কিন্তু গীতা বলেননি, গীতা বলেছেন কৃষ্ণ, আগামী দিনের মানুষকে ধর্ম পথ দেখানোর জন্য, জীবনকে যাপন করার জন্য, নিজেকে চেনার জন্য যে বাণীর প্রয়োজন ছিল, যে অক্ষয় অমর বাণীর প্রয়োজন ছিল, সেই অক্ষয় অমর বাণী তিনি দিয়ে গেছেন গীতার তার কথার মধ্যে দিয়ে, গীতার বাণীর মধ্যে দিয়ে। পরবর্তীকালে বুদ্ধাবতার আরো পরিবর্তন হয়েছে, এক এক অবতারের এরকম পরিবর্তন। শ্রীরামকৃষ্ণদেব যখন এসেছিলেন সে সময় রাক্ষস অন্য কিছু ছিল না, আমাদের মনের ভেতরে ছিল, আমি বলেছি সংশয় রাক্ষস। স্বামীজি লিখছেন, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম। তিনি সংশয় নামক রাক্ষসকে বধ করতে এসেছিলেন। কিসের সংশয়? সে সময় আমাদের দেশে ঠাকুর যে সময় আসেন সে সময় আমাদের দেশে খ্রিস্টান এবং মুসলমান এই দুটি ধর্মমতের প্রচার এবং প্রসার যথেষ্ট হয়ে গেছে, এবং আমাদের হিন্দু ধর্মমতের আমরা এমন পৌত্তলিকতা এবং আনুষ্ঠানিকতার মধ্যে পড়ে গেছি আমরা কিছুতেই বেরোতে পারছি না। ধর্ম হচ্ছে, এই কথাটা আগেও একবার বলেছি, ধর্ম হচ্ছে আমাদের শান্তির স্থান, স্বস্তির স্থান। যেরকম আপনারা বাড়িতে সারাদিন কাজ করে ফেরার পরে যখন নিজের শোবার ঘরে ঢোকেন নিজের মনে একটা একটা স্বস্তির স্বাদ আসে, সেটা কিন্তু কোনো শব্দ বা ভাষা বা আপনাকে যদি বলতে বলা হয় কোনোভাবে আপনি প্রকাশ করতে পারবেন না, কিন্তু মনে হলো যেন নিজের জায়গায় ফিরে এলাম, এক স্বস্তির জায়গায় ফিরে এলাম, এক শান্তির জায়গায় ফিরে এলাম।
এখন আপনাকে যদি বলা হয় যে আজকে থেকে যখন নিজে শোবার ঘরে ঢুকবে, শোবার ঘরের দরজার ডান দিকের পাল্লায় দুবার, বা দিকের পাল্লায় দুবার, তারপরে খাটের সামনে দুবার প্রণাম করে তোমাকে তবে ঢুকতে হবে। আপনি ঢুকবেন কিন্তু বারবার আসবেন না, দিনান্তেই একবারই আসবেন। আমাদের অবস্থাটা ঠিক সেরকম হয়ে গেছিল, আনুষ্ঠানিকতা প্রধান এত বেশি হয়ে গেছিল, তার মানে সেই তার চাপে আমাদের হাঁসফাঁস করার মতো অবস্থা। মানুষ, শিক্ষিত মানুষ দেখতে থাকলেন যে খ্রিস্টানদের এই যে আনুষ্ঠানিকতার ব্যাপারটা খুব কম, ওই রবিবার একদিন গেলে হলো, একদিন সানডে মাস হলো, একটু গান হলো, একটু প্রার্থনা হলো, ব্যাস হয়ে গেল। ইসলামদের এই 700 রকমের মূর্তিও নেই, কোনো নিরাকার ব্যবস্থা, সবাই একজন হয়ে প্রার্থনা করলে হয়ে গেল। এই সমস্ত কিছু তাদের এক নতুন ধর্মমত প্রকাশের জন্য সাহায্য করবে। বহু লোক খ্রিস্টান হয়েছেন সেই সময়, হিন্দু থেকে খ্রিস্টান হয়েছেন, আর বহু লোক এক নতুন ধর্মমতের সন্ধান খুঁজে পেলেন ভারতবর্ষীয় ধর্ম, ব্রাহ্ম সমাজ, হিন্দু ধর্মের বেদ পরিষদের যে সমস্ত মন্ত্র সেগুলো, এবং নিরাকার, কোনো আকারবিহীন। আর তাদের যে প্রার্থনার স্টাইল একদম খ্রিস্টান চার্চে গিয়ে কোনোদিন সানডে মাস থাকেন তার সাথে কোনো পার্থক্য নেই। সেই একদল তারা ক্যারল গায়, একদল তারা গান গায়, একদল উপদেশ আচার্য কোনো একটা জায়গায় বসে সারমন দেন, এই হচ্ছে তাদের ভাবনা। কিন্তু তার কোনো রুট নেই। যে গাছ, ওই মানি প্লান্ট গাছ আপনি জলের মধ্যে রেখে দেন, দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু সাধারণ গাছের সঙ্গে তার সবুজের অনেক ফারাক রয়েছে। যে গাছের বা যে জিনিসের কোনো রুট থাকে না, মূল থাকে না, সেই জিনিস দীর্ঘস্থায়ী বা শান্তি প্রদান করতে পারে না। অনেকে ধর্মমত বদল করেছেন, হিন্দু থেকে খ্রিস্টান হয়েছেন, হিন্দু থেকে মুসলমান ইসলাম ধর্মে এসেছেন, হিন্দু থেকে ব্রাহ্মণ ধর্মে কনভার্টেড হয়েছেন, কিন্তু মনে তিনি শান্তি পাচ্ছেন না। মনের ভেতরে সব সময় একটা সংশয়, আমার পথটা কি ঠিক, আমি যে পথে চলছি সেটা কি ঠিক পথ, এই কি আমাদের পথ। এই সংশয় নিরসনের জন্য শ্রীরামকৃষ্ণ অবতারের আগমন মূল কারণ ভাবিয়া তার এই যাবতীয় সাধন ভজন সমস্ত কিছু করে তিনি দেখালেন। প্রত্যেকে তার প্রত্যেকের পথে আন্তরিকতার সঙ্গে যদি সাধন ভজন করেন, হিন্দু যেখানে গিয়ে পৌঁছবে, মুসলমান যে জায়গায় গিয়ে পৌঁছবে, খ্রিস্টান যে জায়গায় গিয়ে পৌঁছবে, অন্যান্য বৌদ্ধ জৈন শিখ তারাও সেই একই জায়গায় গিয়ে পৌঁছবে। তাই তার সমস্ত সাধন ভজন করা। এর সঙ্গে আরও একটা ছোট্ট জিনিস, প্রত্যেক অবতার আসেন তো তার মেসেজে একটি নতুন এসেন্স, একটা নতুন সৌকর্য, এক নতুন ব্যঞ্জনা দিতে আসেন, সেটি হলো আলাদা নয়, নিজের ধর্মে থাকুন এবং অন্যান্য ধর্মের যা কিছু ভালো তাকে গ্রহণ করো, অ্যাসিমিলেশন, নিজের মধ্যে মিলিয়ে নেওয়া, নিজের মধ্যে গ্রহণ করে নেওয়া। পার্সিরা যখন এদেশে এসেছিলেন তাদের কিছুতেই এদেশে স্থান দেওয়া হয়নি, তখন তাদের যিনি সর্দার তিনি দিউয়ের রাজার কাছে গেলেন, এক বাটি দুধ আর এক বাটি চিনি নিয়ে গেলেন। তা রাজা তো কিছুতেই রাজি হচ্ছেন না, তখন বললেন ওই চিনি ছাড়া যে দুধ অতি এক চামচ আপনি খেয়ে দেবেন। তিনি এক চামচ খেলেন, এবার চিনিটা সবটা সেই দুধের সাথে মিলিয়ে দিলেন, দিয়ে আবার সেই দুধটাকে চিনিটাকে খেতে খেতে সেই দুধটার সাথে মিশতে করে দিলেন, তারপর বললেন আর এক চামচ এই দুধ খেয়ে দেখুন। তখন তারা সেই এক চামচ, রাজা সেই এক চামচ দুধ খেয়ে, রাজা তো বুঝতে পারছেন না কেন তার এই কাণ্ড। তখন বলছেন যে যেমন চিনিটা দুধের সঙ্গে মিশে যাওয়ার পর তার আলাদা করে কোনো আইডেন্টিটি নেই, তার কোনো পৃথক অস্তিত্ব নেই, ঠিক আমরা এইরকম ভাবি, আলাদা কোনো সত্য অস্তিত্ব চাইছি না, আমরা আপনাদের সত্তার সঙ্গে মিলে থাকব। শুধু তাই নয়, দুধের সাথে চিনি মেশার পর দুধটা যেরকম সুস্বাদু হয়েছে ঠিক সেরকম আপনাদের সঙ্গে মিশে আপনাদের দেশের সংস্কৃতিকে আমরা উৎকৃষ্টতা দান করব। তাদের ফাঁকা শুরু হলো, পার্সিদের ফাঁকা শুরু হলো এসে। এই যে উৎকর্ষতা, যে সৌন্দর্য, তা শ্রীরামকৃষ্ণ বাণীর যেটা সাধন পদ্ধতি যেটা, সেটা হচ্ছে এই সমস্ত সাধন পথে সব সাধকের কাছে এই বাণী, নিজের ধর্মকে ধরে থাকুন, নিজের পথকে ধরে থাকুন, আর জগতের চতুর্দিকে চোখ কান খোলা রাখো, যেখানে যা কিছু ভালো আছে সে কিছু গ্রহণ করো এবং নিজের ধর্মকে সমৃদ্ধ করো। এই বলছেন, তাই বৈলক্ষণ আমাদের সাধারণ মানুষের সঙ্গে তার কাজকে মেলানো যায় না। অমন ক্ষুদিরাম চাটুর্যের ছেলে, যিনি কখনো
শূদ্র যাজন যাজন করে যে ব্রাহ্মণ, সে শূদ্র জাতিরও কাছ থেকে খাবার নিতেন না, তার ছেলে যদি আমরা সেইভাবে ধরি, তার ছেলে মুসলমানদের মতো কাছা ছেড়ে আল্লাহ মন্ত্র জপ করছেন, নামাজ পড়বার তার মনেতে ভীষণ ইচ্ছে, এটা এক বৈলক্ষ্য। বলছেন সূর্যের মতো, সূর্য কেমন, সূর্যের ভিন্ন সময়ে ভিন্ন রকম তার রূপ, প্রভাত সূর্য যখন উদিতেছে স্নিগ্ধ তার রূপ, আর একটু পরে তার রূপ একটু কড়া, দ্বিপ্রহরে মধ্যাহ্নে সূর্য ভীষণ কঠিন তাকে দেখা, সন্ধ্যে যে অস্তগামী সূর্য তার রূপ অন্যরকম, আর যে সূর্য একেবারে নেমে যাচ্ছে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের চোখে, তার সৌন্দর্য একরকম, প্রত্যেকটি বিউটি আলাদা, অথচ প্রত্যেকে এক এক সময়ে সেই সৌন্দর্যকে গ্রহণ করতে পারে। অবতার ঠিক সেই রকম। বলছেন যে হিন্দু যখন তার কাছে আসছেন, মনে হচ্ছে আহা এ তো হিন্দু শিরোমণি, আমার ধর্মের শ্রেষ্ঠ পুরুষের মতো এর আচরণ, কেউ তার মধ্যে দেখছেন হরি ভগবান পুরুষকে তিনি দর্শন করছেন, যার মা যার মনের ভাব মাতৃভাবগত, তিনি এসে দেখছেন স্বয়ং জগদম্বা মা বসে আছেন শ্রীরামকৃষ্ণের মধ্যে, কেহ বা দেখছেন ভিন্ন ভিন্ন মূর্তি কৃষ্ণ রাম বুদ্ধ, যার যেমন মনের গতি ঠিক সেরকম ভাবে দেখছেন মুসলমান, সে দেখছে এই আমার প্রাতা পাতার খোদার প্রতিমূর্তি, আবার যখন খ্রিস্টান সে এসে দেখছে স্বয়ং শ্রীরামকৃষ্ণের মধ্যে যিশুর প্রভাব। আপনারা যারা শ্রীরামকৃষ্ণ জীবন করেছেন, শ্রীরামকৃষ্ণ অন্তিম লীলা এই শ্যামপুকুর বাটিতেই ঘটেছিল সেই ঘটনা, সে এক সাধু এসেছিলেন খ্রিস্টান সাধু, তিনি এসে দেখে শ্রীরামকৃষ্ণকে দেখে তার মনে হচ্ছিল যে স্বয়ং যিশু তার ভেতরে প্রকাশিত, আমরা এগিয়ে চলব। কিন্তু এই যে বৈলক্ষণ, অবতার জীবনের এই যে বৈলক্ষণ সবাই অ্যাকসেপ্ট করতে পারে, আমরা যারা জাগতিক দৃষ্টি দিয়ে দেখি তারা আমাদের পক্ষে গ্রহণ করা সহজ নয়। তাই কিরকম এটা অন্যদের কিরমভাবে প্রভাব, মথুরানাথের তো প্রভাবটা বুঝতেই পারলেন, তাকে সব দিকে চলতে হবে, হৃদয় রামের কাছে এটা কিরকম হলো সেটা এখন আমরা পড়ব। এথায় হৃদয় আর ভক্ত শ্রীমথুর বলে বা কি ভাব হইল শ্রী প্রভুর, শ্যামাজার ধিয়ান জ্ঞান মন প্রাণ দিনান্তেও একবার না করেন নাম, যাবনি খাব ভাব প্রবল অন্তরে কি বিষম পরমাদ হৃদয় ও বিদয়ে, নিবারণ উপায় বুঝি ভাগিনা হৃদয়ে তীব্র তিরস্কার সহ প্রভু দেবে কয়ে, হেগা মামাই কি তব দেখি আচরণ জগন আচার কেন হইয়া ব্রাহ্মণ, শুদ্ধাচারী নিষ্ঠাবান ব্রাহ্মণের ছেলে কিবা কবে লোকজন এরূপ দেখিলে, কাছা খুলে ধুতি পরা পরিবারে লাজ পইতে দিলে ফেলে চাব করিতে নামাজ, ভীত চিত প্রভু দেব উত্তরিলা তাই দেখ ঋতু কে বা যেন করায় আমায়, নানা বুঝাইয়া ঋতু শান্ত করিতারে শ্যামা সেবা ঋতু চায় শ্যামার ও মন্দিরে। মথুরানাথ বুঝলেন এই কর্ম তার না, তিনি শ্রীরামকৃষ্ণকে কোনো ভাবেই আর বশ করতে পারছেন, তখন তার সেই ডান হাত মহাত অজুহাত যে তৃতীয় হাত ছিল সেই হৃদয় রামকে তিনি ব্যবহার করলেন, হৃদয় রামকে খুব ভয় করতেন শ্রীরামকৃষ্ণ। তো বর্তমানে আছে মা এসেছেন শ্যামা সুন্দরী দেবীর সঙ্গে হৃদয় রামের কথোপকথন হচ্ছে, কথোপকথন মানে উত্তপ্ত কথোপকথন হচ্ছে, ঠাকুর ভয় কাঁটা হয়ে বসে আছেন একটি উত্তর করতে পারছেন না, হৃদয় রামকে তিনি খুব ভয় পেতেন, তিনি খুবই ভয় পেতেন। সেই হৃদয় রামকে একবার খুব খ্যাঁক করে বলতে থাকবেন, হ্যাঁ মামা এ তোমার কি ধরনের আচরণ, বামুনের শুদ্ধাচারী বামুনের ছেলে হয়ে তুমি কাছা খুলে নামাজ পড়ছো, পইতে খুলে ফেলে দিয়েছো নামাজ পড়বার জন্য। ঠাকুর কিন্তু খুব শান্তভাবে উত্তর দিলেন, দেখ ঋতু কে যেন আমায়, আমি নিজে নিজে করি না, কে যেন আমায় প্ররোচিত করে, কে যেন আমায় জোর করে করায়। ঋতু তাকে অনেক বুঝিয়ে বাঁচিয়ে, যেমন ছোট শিশুকে বুঝিয়ে বাঁচিয়ে বুঝে গেল যে এরকম কথা শুনে নিয়েছে, ঋতু শ্যামার মন্দিরে চলে গেল, হলো আরেক ঘটনা। স্বভাবে যেমন প্রভু হইল তেমন মসজিদে নামাজে করতে বড়ই মন, সকল প্রভুর বাসনা যেন সিন্ধুর জুয়ার, ছুটে চোটে ছুটে নামে কোনো বাধা মানিবার, সৃষ্টিগ্রাসী বেগকে দাঁড়ায় ছাদ পানে, সৃষ্টিবাসী বেগকে দাঁড়ায় ছামুখানে,
চলিলে রেশন নিকটে মসজিদ যেখানে এখানে ভাগিনা ঋদু খুঁজিয়া বেড়ায় না পাইয়া প্রভুদেব আপন মন্দিরে দ্রুতগতি ধাইলেন করিয়া সন্ধান দেখিল নামাজ করে প্রভু ভগবান জানি না সে কোন ভক্ত মসজিদ যাহার সেখানে নাম নিমাজ কইল প্রভু অবতার গরহিত কাজেরত বালক যেমন অকস্মাৎ উপস্থিত যদি গুরুজন দর্শন করি সশঙ্কিত চিত হয় হৃদয়ে দেখিয়া তেন প্রভুর হৃদয়ে হৃদয়ে তাহারে কিছু কতিবারে আগে সভয়ে বিনয় মাখা সভয়ে বিনয় মাখা শ্রীপদন ভাগে রসনা জড়িত যেন নাহি স্বরে ভাসে দূরে থাকে হৃদয়ে দূরে থেকে হৃদয়ে করেন সম্ভাষে নাহি দোষ মমর দেখো ঋদু বলিত রে কে যেন করিয়া জোর আনিল আমারে ভাষায় করুণ রস এতই প্রবল কুলিশ শুনিলে হয় সহজেই জল এত ভক্ত হৃদয়ে ভাগিনা পুনতায় হাত ধরে সমাদরে মন্দিরে ফিরায় যে মুহূর্তে হৃদয় খুব শান্ত চিত্তে স্বস্তি চিত্তে মন্দিরে ফিরে গেলে সঙ্গে সঙ্গে ঠাকুরের মনের মধ্যে এই ভাব জাগতে থাকলো যে আমাকে নামাজ পড়তেই হবে বলছেন প্রভুর বাসনা যেন সিন্দুর জোয়ার চোটে ছুটে নাহি কোনো বাঁধে মানিবার সৃষ্টিগ্রাসী বেগকে দাঁড়ায় ছামুখানে চলিলেন সন্নিকটে মসজিদ যেখানে বলছেন ঠাকুরের মনের ভাব অনেকটা সমুদ্রের জোয়ারের মতো মত্ত অবস্থা কিছুতেই কোনো কিছুতে যেন বাধা বাঁধছে না তার সামনে তার এমন সৃষ্টিগ্রাসী বেগ তার ছামুখানে মানে তার মাঝখানে কে দাঁড়ায় কারুর সাধ্য নেই ঠাকুর একেবারে সেই সবেগে চললেন মসজিদে ভাগনা হৃদয় তো বুঝছেন কিছু একটা গোলমাল হয়েছেন তিনি তাড়াতাড়ি খুঁজে বেড়াতে চুল প্রথমে তার ঘরে দেখলেন সেখান থেকে ধীরে ধীরে এসে উপস্থিত হলেন সেই মসজিদের জায়গা দক্ষিণেশ্বর থেকে বেরোলেই দেখবেন ডান দিকে আছে সেই মসজিদ সেখানে তিনি প্রার্থনা করছেন ছোট শিশু যেমন অন্যায় করাবার পরে কোনো বাড়ির বড় কেউ এসে গেলে যেমন ভয়ে ভীত হয়ে যায় ঠাকুরের অবস্থাটা ঠিক সেই রকম হলো বলছেন গরহিত কাজ রত বালক যেমন অকস্মাৎ উপস্থিত যদি গুরুজন দর্শন করি সশঙ্কিত চিত হয় হৃদয় দেখিয়া তেন প্রকুর হৃদয় বা ছোট্ট শিশু যেমন গোলমাল করবার পরে যখন বাড়ির লোকদের সে হাতে নাতে ধরে ফেলে তাদের ঠিক যেরকম অবস্থা হয় ঠাকুরের অবস্থাও যেন ঠিক সেই রকম অবস্থা হলো তিনি আস্তে আস্তে হৃদয়কে দেখে ওই রকম ভীত হয়ে পড়লেন হৃদয় কিছু বলবার আগে একেবারে খুব বিনয়ে মাখা স্বরে তিনি বলতে থাকলেন দূরে থেকে নাহি দোষ মম দেখ ঋতু বলি করে কে যেন করিয়া জোর আনিল আমার দূর থেকে হৃদয়কে বলতে থাকলেন দেখ আমার হৃদয়ে কোনো দোষ ছিল না কিন্তু কে যেন আমাকে জোর করে নিয়ে এলো এটা কিন্তু খুব সাধারণ কথোপকথন কিন্তু কথার যে জোরের কথা বলছেন পুঁথিকার বলছেন ভাষায় করুণ রস এতই প্রবল পুলিশ শুনিলে হয় সহজেই জল বলছেন ভাষার মধ্যে এমন মধুরতা এমন করুণাতা এমন এক বিনয়ের ভাব ছিল পুলিশ মানে বজ্র বজ্র যেন জলে গল হয়ে যাওয়ার মতো গলে একেবারে জল হয়ে যাওয়ার মতো অবস্থা আর এ তো ভক্ত হৃদয় তারপরে তার ভাগিনে তার তো হৃদয় একেবারে শান্ত হয়ে যাবে তিনি আস্তে আস্তে হাত ধরে তাকে বার করে নিলেন আর অদ্ভুত সাধনা নাহি আসে বুদ্ধি বলে একদিন প্রভুদেব পঞ্চবটি মূলে হিন্দু মতে সাধনায় দর্শন যেমন নানাবিধ দেব দেবী মূর্তি অগণন এখানেতে একমাত্র প্রথম দিবসে জ্যোতির্ময় মূর্তি এক অপূর্ব পুরুষে অতিশয় শীঘ্র শুশ্রূষ ঝুলে লম্বমান লীলা কথা ঠাকুরের অমৃত সমান সগুণ নিগুণ নির্গুণ ভাব শেষ অনুভূতি যেখানেতে হয় তার সাধনার ইতি অদ্ভুত তার সাধন পদ্ধতি তিনি এমন মজে আছেন তার সাধনে
আর যেমন অন্যান্য ধর্মমতে হলো যে তিন দিনেতে সেই সিদ্ধ অবস্থা লাভ হলো, এখানে ঠিক তিন দিনে হয়নি, প্রথম দিনেতেই তার মহম্মদের দর্শন হয়। তিনি বলছেন যেমন অন্যান্য দেব দেবীকে তিনি দর্শন করেছিলেন, ঠিক সেরকম ভাবে এক জ্যোতির্ময় পুরুষ যার লম্বা দাড়ি ছিল তিনি দর্শন করলেন, তাকে দর্শন করলেন। কেমন সে দর্শন হয়েছিল সেটি এখানে আমরা লীলা প্রসঙ্গ থেকে শুনে নেব। বলছেন যে চিন্তা সেই কাজ, ঠাকুর গোবিন্দকে নিজ অভিপ্রায় প্রকাশ করিলেন এবং দীক্ষা গ্রহণ করিয়া যথাবিধি ইসলাম ধর্ম সাধনে প্রবৃত্ত হইলেন। ঠাকুর বলিতেন ওই সময় আল্লাহ মন্ত্র জপ করিতাম, মুসলমানদিগের ন্যায় কাঁচা করিয়া কাপড় পরিতাম, ত্রিসন্ধ্যা নামাজ পড়িতাম ও হিন্দু ভাব মন হইতে এককালে লুপ্ত হওয়ায় হিন্দু দেবদেবীকে প্রণাম দূরে থাকুক দর্শন পর্যন্ত করিতে প্রবৃত্তি হইত না। এইভাবে তিন দিবস না তিন দিন পরেই হয়েছিল, এই এইভাবে তিন দিবস অতিবাহিত হইবার পরে ওই মতের সাধন ফল সম্যক হস্তগত হইয়াছিল। ইসলাম ধর্ম সাধনকালে ঠাকুর প্রথম এক দীর্ঘ শ্রুত বিশিষ্ট সুগম্ভীর জ্যোতির্ময় পুরুষ প্রবরের দিব্য দর্শন লাভ করেছিলেন। পরে সগুণ বিরাট ব্রহ্মের উপলব্ধি পূর্ব তুরীয় নির্গুণ ব্রহ্মে তার মন লীন হইয়া গিয়াছিল। মুসলিম বা ইসলাম ধর্ম বলে এক আল্লাহ ভিন্ন আর কোনো কিছুর অস্তিত্ব নেই। মোহাম্মদ হলেন তার পয়গম্বর, তার প্রকাশক, আমরা যাকে অবতার বলে থাকি, ভগবানের প্রকাশ যার ভিতরে হয়। এটা মূলত আমাদের যে ধর্মমত বলে নির্গুণ ব্রহ্মের কথা, অদ্বৈত ভাবে সাধনের কথা, যেখানে কোনো দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই। তিনি যখন এই মোহাম্মদের দর্শন পেলেন এবং মোহাম্মদ যেমন তার সঙ্গে তাকে তার দর্শন পেলেন, তখন তার মন এই নির্গুণ ব্রহ্মেতে লীন হয়ে গেল। পুথিকার বলছেন যে তার সাধন ভাব এখানেই শেষ হয়ে গেছে নির্গুণ ব্রহ্মে, তা কিন্তু নয়, আরো দুটি সাধন ভাবের প্রকাশ আমরা তার জীবনে দেখেছি, যেটি একটি কথা পুথিকার নিজে বর্ণনা করেছেন এবং অপর তিনটি কথা আমরা লীলা প্রসঙ্গ থেকে বলব। যে নতুন সাধনের কথা আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের খ্রিস্টিয়ানি সাধন। আমরা আগে বলেছি যে পুঁথি দুভাবে লিখিত হয়েছিল, এক ভাব হচ্ছে যে এই আমরা এতক্ষণ ভাবে যেরকম পড়লাম মহাভারত বা রামায়ণের, আর আরেকটা হচ্ছে ত্রিপদী ছন্দে। ত্রিপদী ছন্দে খুব অল্প পরিমাণ আছে, কিন্তু এই খ্রিস্টানি সাধনটি সবটি ত্রিপদী ছন্দের করা। জয় রাম কৃষ্ণ জয় জয় মঙ্গল আলয় দয়াময় সর্বসিদ্ধি দাতা জয় জগত জননী প্রভু ভক্তি প্রদায়িনী ব্রাহ্মণ নন্দিনী শ্যামা সুতা জয় ইষ্ট গোষ্ঠী ঘন শ্রী প্রভুর প্রাণধন আরাধ্য চরণ সবাকার করুণা কটাক্ষ কর প্রার্থনা করে কিঙ্কর হর হর লোচন আধার করমরে শক্তি দান গাব প্রভু লীলা গান শুনে যেন মুক্ত পায়ে মন যায় যেন হীনমতি কামিনী কাঞ্চনা শক্তি দূরবর্তী ভবের বন্ধন। তিনি শুরু করছেন বন্দনা দিয়ে, আমি বন্দনা করি সেই মঙ্গল আলয়ে শ্রীরামকৃষ্ণে যিনি দয়াময় যিনি সর্বসিদ্ধিদাতা, আমি বন্দনা করি জগজ্জননী শ্যামা সুতা সারদা দেবী যিনি প্রভু ভক্তি প্রদায়িনী, শ্রীরামকৃষ্ণকে ভালোবাসতে গেলে যাকে বন্দনা করতে হবে, যাকে দেখলে যার কৃপায় শ্রীরামকৃষ্ণের প্রতি ভক্তি হবে। জয় ইষ্ট গোষ্ঠীগণ জয় শ্রীপ্রভুর প্রাণঘন আরাধ্য চরণ সবাকার, আমি ইষ্ট গোষ্ঠী সবাইকে প্রণাম করি, সকলের আরাধ্য যারা যাদের শ্রীচরণ সবার আরাধ্য তাদের কাছে প্রার্থনা করি করুণ কটাক্ষ করো প্রার্থনা করে কিং করো হর হর লোচন আধার। এই যে আমি দেখতে পাচ্ছি না, আমার যে দৃষ্টিশক্তির পরিণতি, আমি খালি অল্প একটু দেখছি, মানে চোখের দৃষ্টি নয় আমার মনের দৃষ্টি দিয়ে,
আমার সংকীর্ণতা, মনের নানা সংকীর্ণতা যে আমাকে অনেক কিছু দেখতে থেকে বাধা দিচ্ছে, তোমরা সেই বাধাটিকে তুলে দাও। করমরে শক্তি দান, গাব লীলা প্রভু লীলা গান, শুনে যেন মুগ্ধ হয় মন। তোমরা আমায় শক্তি দাও, আমি ভগবানের লীলা গান গাইব। সে লীলা গান শুনলে কেমন হয়? যায় যায় যেন হীনমতি, কামিনী কাঞ্চনা শক্তি, দূরগতি ভবির বন্ধন। বলছেন দু তিনটি, বলছেন প্রথমে শুনে যেন মুগ্ধ হয় মন, যে এমন লীলা গান লিখবার শক্তি পাই আমি যেন যা শুনলে মানুষ মুগ্ধ হয়, যেন মানুষের ভালো লাগে। শুধু তাই নয়, মুগ্ধতা দেবে কি, আমার যে অধোগতি সে অধোগতি থেকে আমাকে উত্তরণের পথ দেখাবে, কামিনী কাঞ্চনে আমার যে আসক্তি তা দূর করবে। আর এই যে কারণে আমার যে ভবের বন্ধন, যে কারণে বারবার এই জন্ম মৃত্যুর চক্রে পড়ছি, সেই জন্ম মৃত্যুর চক্র থেকে আমি বেরিয়ে যেতে পারব। একাগ্র হইয়া মন প্রভুর যিশু সাধন, শুন শুন সুন্দর আখ্যান, জাতি সুবর্ণ বণিক নাম শ্রী যদু মল্লিক, বিষয় অধিক ধনবান, বসতি মহাশহরে গণ্য মান্য সবে করে, ঘরে মাসি মাতা ভক্তি মতি, প্রভুর পদ কমলে একটানে ভক্তি খেলে, ইয়া যেন ভক্তি স্রোতস্বতী, মাসির ভক্তির কথা কহিতে নাহি যোগ্যতা, অনুরাগে ব্যাকুলতা এত, যেই প্রভু ত্রিভুবনে ইঙ্গিতে সকলে টানে, তারে টেনে ভবনে আনিত। শ্রী রামকৃষ্ণ দেবের এক ভক্তের গল্প তিনি বলছেন, যার সঙ্গে শ্রী রামকৃষ্ণ দেবের খ্রিস্টীয় সাধনের সংযোগ আছে। বলছেন যদু মল্লিক জাতিতে সুবর্ণ বণিক, খুব অধিক ধনবান তিনি, বসতি মহাশহরে কলকাতা মহাশহরে যার বসতি সেখানে সবাই তাকে গণ্যমান্য করে, তার এক মাসি ছিলেন ভক্তিমতী। এখানে একটুখানি ইনফরমেশন একটু অন্যরকম আছে, লীলা প্রসঙ্গ কার কিন্তু মাসির কথা বলছেন, বলছেন মায়ের কথা, যদুনাথ মল্লিকের মা ছিলেন, কিন্তু এখানে মাসির কথা বলছে। বলছেন মাসির এমন ভক্তি যে যা বলার মতো আমার যোগ্যতা নেই, শুধু একটি মাত্র ঘটনা বললে তোমরা বুঝতে পারবে। বলছে শ্রীরামকৃষ্ণের টানে জগৎ তার কাছে আসতো, আর তিনি তাকে টেনে তার বাড়িতে নিয়ে আসতেন। বলছেন মাসির এমন ভক্তির জোর ছিল যে শ্রীরামকৃষ্ণের টানে সারা কলকাতা সারা জগতের মানুষ একত্রিত হয়ে গেছে, আর তিনি শ্রীরামকৃষ্ণকে তার ভক্তির টানে তার বাড়িতে নিয়ে আসতেন। পুরীর অত্যন্ত কাছে যদু মল্লিকেরও আছে উদ্যান ভবন মনোরম, তথায় ভক্তি ভবে লয়ে যেত প্রভু দেবে, তারা সবে করি নিমন্ত্রণ, নানা দ্রব্য সুরাশালো পরিপূর্ণ করি ফালো, মাসি দিত খেতে পর মেশে, আপনি বিউনি করি ধীরে ধীরে পাখা কয়ে, প্রভু অঙ্গে পরম করিসে, নাকি জানি সমাচারে মাসিকার অবতার, মিলাভার এমন রমণী, ষোলো আনা জ্ঞান বটে গন্ধ নাই সন্দ ছিটে, প্রভুদেব গোরা গুণমণি। বলছেন শ্রী রামকৃষ্ণের এই দক্ষিণের শহরে লীলাক্ষেত্র দক্ষিণেশ্বর পুরী অত্যন্ত কাছে, একবারে ঠাকুরের দক্ষিণেশ্বরের গায়ে একদম যদু মল্লিকের বাগান বাড়ি আছে, সেই উদ্যান ভবনে তিনি মাঝে মাঝে তারা যখন আসতেন অত্যন্ত ভক্তি করে শ্রী রামকৃষ্ণদেরকে নিয়ে যেতেন, নানা রকমের সুন্দর সুন্দর খাবার তৈরি করে থালায় ভরে ভরে বাটিতে ভরে ভরে তারা তিনি পরিবেশন করতেন, নিজে রান্না করতেন এবং নিজে পরিবেশন করতেন, এবং শ্রী রামকৃষ্ণদেব যখন সেই আহার্য গ্রহণ করতেন তখন পাখা করে তার শান্তি বিধান করতেন। বলছেন এ জানি না আমি, এ মাসি কার অবতার, এমন মেলা এমন ধরণী মেলা এমন রমণী মেলা ভার। বলছে যার মনের মধ্যে ষোলো আনা জ্ঞান বটে, এটা একেবারে পরিষ্কারই জ্ঞানটি তার ছিল, কি ছিল, গন্ধ নাই সন্দেহ, যাতে এতটুকু সন্দেহের অবকাশও ছিল না,
যে প্রভুদেব গোরা গুণমণি, যে স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব গোরা গুণমণি, স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব সেই শ্রীকৃষ্ণের ভগবানের অবতার, এ বিষয়ে তার কোন রকম সন্দেহ ছিল না। সে বাগানে একদিন প্রভুদেব ভক্তাধীন দেখিলেন বিড়ালের গায়ে পটিয়াকা অপরূপ খ্রাইস্টের প্রতিরূপ একভাবে অনিমিখ হয়ে। দেখিতে দেখিতে তায়ে অতি জ্যোতি বহিরায় মূরতির গায়ে শুন মন মিশিল সে জ্যোতিরাশি প্রভুর শ্রী অঙ্গে আসি তাহে প্রভু হইলা কেমন। উঠিল হৃদে তুফান প্রিয় যীশু গুণগান দেব দেবীর নাম মাত্র নাই হাব ভাব খ্রিস্টিয়ানি গন্ধ নাই হিন্দুয়ানি বড় খেলা করিলা গোসাই বসিয়ানি যে মন্দিরে দেখিতেন গির্জা করে বড় বড় সাহেব পাদরি প্রভু হয়ে বাচ্চ হারা শুনেন গসপেল পরা তিন দিন তিন দিভাবরি। তাদের বাড়িতে দেওয়ালে একটি ছবি ছিল মা মেরি যিশুকে বালক যিশুকে কোলে করে বসে আছেন। ঠাকুর এক দৃষ্টিতে সেই ছবিটি দেখতে থাকলেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন সেই জ্যোতি থেকে সেই ছবি থেকে এক জ্যোতি প্রকাশিত হয়ে তার সমস্ত শরীরের মধ্যে মিশে গেল। এমন তুফান তার হৃদয়ের মধ্যে এমন তুফান উঠল যে তিনি আর অন্য কিছু তার মনে আসছিল না। যিশু গুণগান করতে থাকলেন, ভাবে ভাবে খ্রিস্টিয়ানি কথা বলছে সেরকম কিছু নয়, কিন্তু যেমন থাকতো তিন দিন তিনি বুঁদ হয়ে থাকলেন যিশুর ভাবে। দিব্য দর্শন হতে থাকলো, গির্জায় পাত্রীরা উপাসনা করছে প্রার্থনা করছে আর গসপেল পড়া করছে। শ্রী রামকৃষ্ণদেব পরবর্তীকালে দেখতে এসেছিলেন কেমন করে খ্রিস্টানরা প্রার্থনা করেন। আপনারা দেখতে পারেন আমার স্ট্রিটে মারোয়ারি হাসপাতালের ঠিক বিপরীত দিকে হোলি ট্রিনিটি চার্চ আছে, সেই হোলি ট্রিনিটি চার্চে ঠাকুর এসেছিলেন। ভেতরে ঢোকেননি, পাশের কালীঘরে না ঢুকতে দেয়, সেই হোলি ট্রিনিটি চার্চের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখেছিলেন যে কিরকমভাবে তারা যিশুর আরাধনা করে। শুধু তাই নয়, ওখানে একটি লৌহ স্তম্ভ ছিল, অনেক কাল ছিল, আমরা ছেলেবেলায় দেখেছি সে জিনিস, এখন আর সেটি নেই, ফুটপাত তৈরি করা। তারা বিশ্বাস করতেন যে ওইখানে ওই লৌহ স্তম্ভে শ্রী রামকৃষ্ণের স্পর্শ হত, তাই তারা কখনো চার্চ থেকে কোনোদিন সেই লৌহ স্তম্ভ সরানো হয়নি। ঠাকুরের দর্শন ঠিক এইটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল না যেটা পুঁথিকার বলছে, তাই যে বাকি দর্শনটুকু সবটুকু বোঝানোর জন্যই আমরা লীলা প্রসঙ্গে একটু সাহায্য নিচ্ছি। লীলা প্রসঙ্গকার বলছেন, দক্ষিণেশ্বর কালীবাটির দক্ষিণ পার্শ্বে যদুলাল মল্লিকের উদ্যান বাটি, ঠাকুর ওই স্থানের মধ্যে মধ্যে বেড়াইতে যেতেন। যদুলাল ও তাহার মাতা, যেটা বলছিলাম ইনফরমেশন কিছু ভুল আছে, যদুলাল ও তাহার মাতা ঠাকুরকে দর্শন করিয়া অবধি তাহাকে বিশেষ ভক্তি শ্রদ্ধা করিতেন। সুতরাং উদ্যানে তাহারা উপস্থিত না থাকিলেও ঠাকুর তথায় বেড়াইতে যাইলে কর্মচারীগণ বাবুদের বৈঠকখানা উন্মুক্ত করিয়া তাহাকে কিছুকাল বসিবার ও বিশ্রাম করিবার জন্য অনুরোধ করিত। উক্ত গৃহে দেওয়ালে অনেকগুলি উত্তম চিত্র বিলম্বিত ছিল। মাতৃপুরে অবস্থিত শ্রী শ্রী ঈশার বালগোপাল মূর্তিও একখানি তন্মুক্ত ছিল। ঠাকুর বলিতেন, একদিন উক্ত ঘরে বসিয়া তিনি ওই ছবিখানি তন্ময় হইয়া দেখিতেছিলেন এবং শ্রী শ্রী ঈশার অদ্ভুত জীবন কথা ভাবিতেছিলেন। এমন সময় দেখিলেন ছবিখানি যেন জীবন্ত জ্যোতির্ময় হইয়া উঠিয়াছে এবং ওই অদ্ভুত দেবজননী ও দেবশিশুর অঙ্গ হইতে জ্যোতিরশ্মি সমূহ তাহার অন্তরে প্রবিষ্ট হইয়া তাহার মানসিক ভাব সকল আমূল পরিবর্তন করিয়া দিতেছে। জন্মগত হিন্দু সংস্কার সমূহ অন্তরের নিভৃত কোণে লীন হইয়া ভিন্ন সংস্কার সকল উহাতে উদয় হইয়াছে দেখিয়া ঠাকুর তখন আপনাকে নানাভাবে সামলাইতে চেষ্টা করিতে লাগিলেন। শ্রী শ্রী জগদম্বাকে কাতর হইয়া বলিতে লাগিলেন, মা আমাকে কি করিতেছিস?
কিন্তু কিছুতেই কিছু হইত না। ওই সংস্কার তরঙ্গ প্রবল বেগে উত্থিত হইয়া তাহার মনের হিন্দু সংস্কার সমূহকে এককালে তলাইয়া দিল। তখন দেবদেবী সকলের প্রতি ঠাকুরের অনুরাগ ভালোবাসা কোথায় বিলীন হইল এবং শ্রী শ্রী ঈশা ও তৎপ্রবর্তিত সম্প্রদায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস আসিয়া হৃদয়ে অধিকারপূর্বক খ্রিস্টীয় পাত্রী সমূহ প্রার্থনা মন্দিরে শ্রী শ্রী ঈশার মূর্তির সম্মুখে ধূপ দীপ দান করিতেছেন, যেটা কথা আমরা বললাম, অন্তরের ব্যাকুলতা কাতর প্রার্থনা নিবেদন করিতেছে, এই সকল বিষয় ঠাকুর দেখাইতে লাগিল, ঠাকুরকে দেখাইতে লাগিল। ঠাকুর দক্ষিণেশ্বরের মন্দিরে ফিরিয়া নিরন্তর ওই সকল বিষয়ের ধ্যানে মগ্ন রহিলেন এবং শ্রী শ্রী জগন্মাতার মন্দিরে যাইয়া তাহাকে দর্শন করিবার কথা এককালে ভুলিয়াই গেলেন। তিন দিন পর্যন্ত এই ভাবতরঙ্গ তাহার উপর এইরূপে প্রভুত্ব করিয়া বর্তমান রহিল। পরে তৃতীয় দিবসের অবসানে ঠাকুর পঞ্চবটী তলে বেড়াইতে বেড়াইতে দেখিলেন এক অদৃষ্টপূর্ব দেবমানব সুন্দর গৌরবর্ণ স্থির দৃষ্টিতে তাহাকে অবলোকন করিতে করিতে তাহার দিকে অগ্রসর হচ্ছেন। ঠাকুর দেখিয়াই বুঝিলেন ইনি বিদেশী ও বিজাতি সম্ভূত। দেখিলেন বিশ্রান্ত নয়ন যুগল ইহার মুখে অপূর্ব শোভা সম্পাদন করিয়াছে ও নাসিকা একটু চাপা হইল, উহাতে ওই সৌন্দর্যের কিছুমাত্র ব্যতিক্রম সাধিত হয় নাই। এই সৌম মুখমণ্ডলের অপূর্ব দেহভাব দেখিয়া ঠাকুর মুগ্ধ হইলেন ও বিস্মিত হৃদয়ে ভাবিতে লাগিলেন কেই। দেখিতে দেখিতে এই মূর্তি নিকটে আগমন করিল এবং ঠাকুরের পূত হৃদয়ের অন্তঃস্তর হইতে ধ্বনিত হইতে লাগিল ঈশামসি, দুঃখ যাতনা হইতে জীবকুলকে উদ্ধারের জন্য যিনি হৃদয়ের সহিত দান এবং মানব হস্তে অশেষ নির্যাতন সহ্য করিয়াছিলেন সেই ঈশ্বরাভিন্ন পরম যোগী ও প্রেমিক খ্রিস্ট ঈশামসি। তখন দেবমানব ঈশা ঠাকুরকে আলিঙ্গন করিয়া তাহার শরীরে লীন হইলেন এবং ভাবাবিষ্ট হইয়া বাহ্য জ্ঞান হারাইয়া ঠাকুরের মন সগুণ বিরাট ব্রহ্মের সহিত কতক্ষণ পর্যন্ত একীভূত হইয়া রহিল। এইরূপে শ্রী শ্রী ঈশার দর্শন লাভ করিয়া ঠাকুর তাহার অবতারত্ব সম্বন্ধে নিঃসন্দেহ হইয়াছিল, ঠাকুরের যীশুখ্রিস্টের দর্শন হল এই চ্যাপ্টার না, এই নিয়ে ঠাকুরের কিছু প্রশ্ন ছিল। ঠাকুর পরবর্তীকালে যাদেরকে প্রশ্ন করেছিলেন তার মধ্যে অন্যতম হলে শরৎ মহারাজ এবং শশী মহারাজকে যখন তিনি দেখলেন তখন দেখলেন যে ঋষি কৃষ্ণের দলে মানে যীশুখ্রিস্টের দলে তিনি দেখেছিলেন। স্বামী শারদানন্দজির সঙ্গে যীশুখ্রিস্টের অন্যতম পার্ষদ সেন্ট পিটারের খুব সাদৃশ্য ছিল। সেন্ট পিটারের জীবনী যদি আমরা পড়ি এবং শারদানন্দজির যদি জীবনী আমরা পড়ি তাহলে দেখতে পাবো একটা অদ্ভুত মিল ছিল দুজনের ভেতরে। তা সেই ঠাকুর তাকে জিজ্ঞাসা করেছিলেন, একদিন তিনি জিজ্ঞাসা করেছিলেন, কি জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে তোরা তো বাইবেল পড়িয়াছিস, বল দেখি উহাতে ঈশা শারীরিক গঠন সম্বন্ধে কি লেখা আছে, তাহাকে দেখিতে কিরূপ ছিল। আমরা বলিলাম, মহাশয় ওই কথা বাইবেলের কোনো স্থানে উল্লিখিত দেখি নাই, তবে ঈশা ইহুদি জাতিতে জন্মগ্রহণ করিয়াছিলেন, অতএব সুন্দর গৌরবর্ণ ছিলেন, তার চক্ষু বিশ্রান্ত, নাসিকা দীর্ঘ বিকালও ছিল নিশ্চয়। ঠাকুর শুনিয়া বলিলেন, কিন্তু আমি দেখিয়াছি তাহার নাকে একটু চাপা, কেন এইরূপ দেখিয়াছিলাম কে জানে। ইহুদি জাতীয় পুরুষ সকলের ন্যায় ঈশার নাসিকা টিকালো ছিল বলিয়া আমার মনে হইল, কিন্তু ঠাকুরের শরীর রক্ষা কিছুকাল পরে জানিতে পারিলাম ঈশার শারীরিক গঠন সম্বন্ধে তিন প্রকার বিবরণ লিপিবদ্ধ আছে এবং উহার মধ্যে একটিতে তাহার নাসিকা ছিল, নাসিকা চাপা ছিল বলিয়া উল্লিখিত আছে। শুধু এটা লেখা করেননি শরৎ মহারাজ, শরৎ মহারাজের একটা অদ্ভুত দর্শন হল। 1896 সালের 26 ফেব্রুয়ারি শরৎ মহারাজ রওনা দিলেন লন্ডনে প্রচারের জন্য, স্বামীজি ডেকে পাঠালো। তখন তো প্লেনে করে যাওয়া যেত না, জাহাজে করে গেলেন, তার প্রথম স্টপ হলো রোম, তিনি ভ্যাটিকানে গেলেন, কারণ একটা বাহ্যিক ছিল, তার প্রথম স্টপ হলো রোম, সেখানে তিনি সেন্ট পিটার্স ব্যাসিলিকা বা সেন্ট পিটার্স চার্চে যান। আমি বলছিলাম সেন্ট পিটারের জীবনীর সঙ্গে
শরৎ মহারাজের জীবনের এক অদ্ভুত মিল আছে। সেন্ট পিটারের মূর্তির সামনে তিনি ধ্যানস্থ হয়ে বাহ্য জ্ঞান হারা হয়ে পড়েন। ঘটনাটা ঘটেছিল মার্চের শেষ সপ্তাহে, সম্ভবত 28 কি 29 মার্চ 1896 সালে, অনেক বছর পরে। শরৎ মহারাজ তখন ভারতবর্ষে আছেন, খুব সম্ভবত 1924 কি 1925 সালের ঘটনা। তিনি এই ঘটনাটা তার সেবক স্বামী অশেষানন্দ কিরণ মহারাজকে বলেছিলেন। কি দেখেছিলেন তিনি, কেন তিনি দেখলেন যিশু সম্পর্কে এই ব্যাপারটি, শ্রীরামকৃষ্ণের দর্শন যে কতখানি সত্য সে বিষয়ে বলতে গিয়ে তিনি বলেছেন। তিনি বললেন, কিরণ মহারাজের ডায়েরিতে আছে সেই বর্ণনাটি যেটা সারদানন্দ চরিত বইতে আপনারা পাবেন, সেখানে আছে যে যখন তিনি সেই ব্যাসিলিকার রোমে সেন্ট পিটার্স ক্যাথিড্রাল চার্চে গেলেন, তখন তিনি সেখানে দাঁড়িয়ে যখন ধ্যান করছেন, ধ্যান করতে করতে তিনি তার বাহ্য জ্ঞান হারা হয়ে তিনি মা মেরি এবং মা মেরির কোলে যিশুর মূর্তি দর্শন করেন। তার মনে হয়েছিল যে সমস্ত পিলারগুলো চার্চের যে থামগুলো আছে সেই থামগুলোতে সাধু পুরুষরা দাঁড়িয়ে আছে, আর সেই সাধু পুরুষের মাঝখানে কুমারী মার মেরি এবং তার কোলে সেই ছোট্ট শিশু যিশু, সেই যিশু তিনি মূর্তি রেখেছিলেন, তার নাকটা চাপা তিনি রেখেছিলেন। এর থেকে তার একেবারে নিঃসন্দেহ হয়েছিলেন যে শ্রীরামকৃষ্ণের দর্শনে কোনো রকম কোনো ভুল কিছু ছিল না। কিরণ মহারাজকে বলেছিলেন, যা কিছু অনুভব করি লীলা প্রসঙ্গে যা কিছু লেখা আছে তার কোনোটা নিজে না অনুভব করে লিখিনি। অতএব শ্রীরামকৃষ্ণের এই হলো খ্রিস্টীয় সাধন, চলতে থাকল এইভাবে, যেতে গেল, আমরা এগোতে থাকবো, এই লীলাটি শেষ করবো। দিনত্রয়ে গেলে পরে লীলা শ্রী প্রভু ঘরে শ্রীবদনে শ্যামা শ্যামার অগণ্য সাধনা যার যত পথ একাকার বুঝে তারে কেমনে মানো যে মানো ব্যাক পথে জন্মে না পারে যেতে হীন সৎ বুদ্ধির তিমতি কাঞ্চনের কৃতদাস নারী সেবা অভিলাষ মহল্লাস অবিদ্যা পীতি তিলক না করে মনে পিতা মাতা সনাতনে জীবহিতে ব্রতি যেই জন ত্রিতাপ সন্তাপ হর সকল মঙ্গল কর সর্বেশ্বর পতিত পাবন কষ্টে নহে পরাণ মুখ ত্যাজিয়া যাবৎ সুখ পঞ্চমুতে গড়া দেহ ধরি মত্ত ধামে বারে বারে পাপের অত জীবোদ্ধারে দ্বারে দ্বারে দিবা বিভাবরি এইবারে সমাপন যত সাধন ভজন এক মহাকর্ম বাকি তারে শ্রেয়তি শ্রুতিমঙ্গল শ্রবণে অমূল্য ফল পশ্চাতে গাইব সমাচার। তিনি বলছেন এইরকম তিন ভাবে যীশুখ্রিস্টের ভাবে তিনি ভাবিত থাকলেন, তারপরে আবার ফিরে এলেন তার পুরনো শ্যামারূপে, শ্যামার মন্দিরে যেমন করে তিনি সাধন করছিলেন সেরকম। তার যে মানব জানতে পারে না, যে হীন অসৎ বুদ্ধি মতিরতি যার, যে কাঞ্চনের কৃতদাস নারী সেবায় যার অভিলাষ, মানে যার মন নিম্ন বৃত্তিতে গেছে, যে অবিদ্যাকে ভালোবাসে, অবিদ্যাতে যার প্রীতি, অবিদ্যাকে যার ভালোবাসা, সে কেমন করে বুঝবে শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত সাধন কথা। বলছেন কেমন সে জীবন, বলছেন ত্রিতাপ সন্তাপ হর, এই ত্রিতাপ আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক, এই যে আমাদের ত্রিতাপ ও যে সন্তাপ যা তিনি হরণ করেন সকলে, তিনি সর্বেশ্বর অথচ কষ্টে তিনি পরাণ মুখ নয়, মানুষকে আনন্দ দান করতে, মানুষকে মুক্তির পথে দেখাতে তিনি কখনো কষ্ট স্বীকার করতে পরাণ মুখ হন। এই পঞ্চমুক্তে গড়া শরীর দিয়ে তাতে যাবতীয় সুখ সমস্ত কিন্তু ত্যাগ করে এই পঞ্চমুক্তে গড়া শরীরে তিনি বারবার অবতীর্ণ হলেন মানুষের মাঝখানে, উদ্দেশ্য জীবোদ্ধার, জীবকল্যাণ। এইবারে তার যাবতীয় ভাব সমাপন হল, এক মহাকর্ম বাকি ছিল যার কথা তিনি পরে বলবেন।
শ্রী রামকৃষ্ণের যাবতীয় সাধন ভজন শেষ হয়েছিল ষোড়শী পূজার মধ্যে দিয়ে, যে কথা আমরা আরো কিছু পরে বলব। আমরা যেন শুধু মনে না করি যে শ্রী রামকৃষ্ণ দেব এই ইসলামীয় সাধন শেষ করি তার সব ধর্মমতের সাধন শেষ হয়ে গেছিল, তা নয়। তিনি সমস্ত রকমের ধর্মমত প্রসঙ্গে পড়াশোনা করেছিলেন, শুনেছিলেন, বৌদ্ধ ধর্মতে প্রসঙ্গে শুনেছিলেন, শিখ এবং জৈন ধর্মতে প্রসঙ্গে শুনেছিলেন। তার সমস্ত কিছু সাধন পদ্ধতি শেষে তার এক অদ্ভুত উপলব্ধি হয়েছিল, যেটি বলে আজকের আমাদের অংশটি পাঠ শেষ করব। সবার জগতের সকলের জন্য সমস্ত কিছু সাধন ভজন হবার পর তার যে অনুভূতি হয়েছিল সেটি শেষ করল। ঠাকুরের ধারণা হইয়াছিল তিনি ঈশ্বর অবতার, আধিকারিক পুরুষ, তাহার অন্যের তাহার সাধন ভজন অন্যের জন্য সাধিত হইয়াছিল। আপনার সহিত অপরের সাধন ভজন তুলনা করিয়া তিনি তদুভয়ের বিশেষ পার্থক্য সাধারণ দৃষ্টি সহায়ে বুঝিতে পারিয়াছিলেন। বুঝিয়াছিলেন সাধু সাধারণ সাধক একটি মাত্র ভাব সহায় আজীবন চেষ্টা করিয়া ঈশ্বরের দর্শন লাভ পূর্বক শান্তির অধিকারী হয়। তাহার কিন্তু ঐরূপ না হইয়া যতদিন না পর্যন্ত তিনি সকল মতে সাধন না করিয়াছেন ততদিন পর্যন্ত তার কিছুতেই শান্তি বিধান হয়নি। সাধারণ সাধকের সঙ্গে তার যে ফারাক ছিল সেটি তিনি বুঝেছিলেন। সাধারণ সাধক একটি মাত্র পথকে অবলম্বন করে, সেই পথে সিদ্ধ হয়, তার সাধন শেষ হয়। তিনি কিন্তু সমস্ত পথের সাধন ভজন করেছিলেন জীব কল্যাণের জন্য। কেন? তার দ্বিতীয় অনুভূতি। তিনি বলছেন তাহার ধারণা হইয়াছিল অন্য জীবের ন্যায় তাহার মুক্তি হইবে না, সাধারণ যুক্তি সহায় এই কথা বুঝিতে বিলম্ব হয় না। কারণ যিনি ঈশ্বর হইতে সর্বদা অভিন্ন তাহার অংশ বিশেষ, তিনি তো সর্বদাই শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, তাহার অভাব বা পরিচ্ছন্নতাই নাই, অতএব মুক্তি হইবে কিরূপে? ঈশ্বর জীবকল্যাণ রূপ কর্ম যতদিন থাকিবে ততদিন তাহাকেও যুগে যুগে অবতীর্ণ হইয়া উহা করিতে হইবে, অতএব তাহার মুক্তি কিরূপে হইবে? ঠাকুর যেমন বলিতেন সরকারি কর্মচারীগণ জমিদারির যেখানে গোলমাল উপস্থিত হইবে সেইখানেই ছুটিতে রইবে, তিনি স্বয়ং ঈশ্বরের অংশ, অতএব আমরা মুক্ত হতে চাই ঈশ্বরের সঙ্গে মিলে যাওয়ার জন্য, কিন্তু তিনি তো স্বয়ং ঈশ্বর, তার অংশ, তার কলা, তার থেকে বেরিয়ে এসে তিনি জীবকল্যাণের জন্য নামছেন, অতএব তার তো কোনো মুক্তি নেই। যতদিন মানুষকে জীব কল্যাণের জন্য যেতে হবে ততদিন পর্যন্ত তাকে একাজ করে যেতেই হবে। তিনি তার দেহ রক্ষার কাল জানতে পেরেছিলেন। মা ঠাকুরকে বলেছিলেন যখন দেখিবে যাহার তাহার হাতে খাইব, কলিকাতায় রাত্রি যাপন করিব, খাদ্যের অগ্রভাগ অন্যকে পূর্বে খাওয়াইয়া পরে স্বয়ং অবশিষ্টাংশ খাইবে, তখন জানিবে দেহ রক্ষা করিবার কাল নিকটবর্তী হইয়াছে। ঘটনা আমরা দেখেছি বারবার। আর কি, সর্বধর্ম সত্য, যত মত তত পর, সমস্ত ধর্মে সাধন করার পর তিনি দেখলেন সর্বধর্ম সত্য, সব পথ দিয়ে তাকে খুঁজে পাওয়া যায়। আর কি দেখলেন? দ্বৈত বিশিষ্টাদ্বৈত অদ্বৈত, এর মত মানব মনের অবস্থান অনুযায়ী অবলম্বন করতে হবে। আমাদের প্রত্যেকের মনের গতি একরকম নয়, কেউ দ্বৈতভাবে সাধন করি, কেউ বিশিষ্টাদ্বৈতভাবে সাধন করি, কেউ অদ্বৈতভাবে সাধন করি, আমাদের মনের গতি আলাদা আলাদা, কিন্তু সাধন করতে করতে এক লক্ষ্য অদ্বৈতে আমরা পৌঁছব। তিনি বলছেন একটা বাড়ির ছাতে উঠবে, কেউ সিঁড়ি দিয়ে উঠবে, কেউ অন্য পথ দিয়ে যাবে, কিন্তু ছাতে যখন উঠবে সবাই সেই অনন্ত আকাশকে দর্শন করবে, সেই দর্শনের মধ্যে কোথাও কোনো ফারাক হবে না। আর কি দেখলেন তিনি? আর তার কি অনুভব ছিল? কর্মযোগ অবলম্বনে সাধারণ মানুষের উন্নতি হবে, কর্মযোগ ভিন্ন, আর উন্নতির অন্য কোনো পথ নেই। আর কি, উদার মতের এক সম্প্রদায় তৈরি হবে, তার এই যে উদার ভাব একে ধারণ করবার জন্য এক সম্প্রদায় তৈরি হবে। তিনি বলেছিলেন কাশীপুর অবস্থানকালে ঠাকুরের নিজ ছায়া মূর্তি দেখাইতে দেখাইতে আমাদিগকে বলিয়াছিলেন, ফটোগ্রাফি কে করেছিলেন, অতি উচ্চ যোগাবস্থার মূর্তি, কালে এই মূর্তি ঘরে ঘরে পূজা করিবে।
শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা শুরু করেছিলাম 2008 সালে, 2009 সালের জুলাই মাসে, আর 2011 জুলাইতে আমরা শেষ করলাম শ্রীরামকৃষ্ণের সমস্ত সাধন পথে গুলি পড়া। যে জিনিসটা খুব বেশি করে বলার প্রয়োজন, সবকিছু বারবার এই লীলাগুলিকে করতে গিয়ে আমাদের মনে হয়েছে শ্রীরামকৃষ্ণের জীবনে একটা এক্সট্রিম জিনিস রয়েছে, আমরা যেন নিজের হাতের মুঠোর মধ্যে নিতে পারবো, কিন্তু যেটা হাতের মুঠোর মধ্যে নিতে পারবো সেটা হচ্ছে সাধন পথের প্রতি ভালোবাসা, সাধন বস্তুর প্রতি নিষ্ঠা। কোনো একটা পথকে যদি আমরা ধরে নিষ্ঠার সঙ্গে হতে পারি, সিদ্ধি আমাদের অনিবার্য, আমাদের হবেই সিদ্ধি। এই আশ্বাস তিনটা সাধন দিয়ে দিয়ে গেছে, এই আশ্বাস এই বিশ্বাস নিয়েই আমরা আজকে সাধন পথ শেষ করব। সাধন ভজনে এরপরে যে অংশগুলো দেখব, যে শ্রীরামকৃষ্ণ এই সাধন কেমন করে অন্যদেরকে প্রভাবিত করেছিল তার জন্য, কিন্তু সবচেয়ে মধুরতম শ্রীরামকৃষ্ণ জীবনে যদি কোনো একটি অংশকে আমরা আলোচনা করতে যাই, সবচেয়ে সুইটেস্ট পার্ট তার লাইফে, তার জীবনের এই 12 বছরের সাধন প্রণালী, তা বারবার সম্ভব হলে করবেন, বারবার এটা নিয়ে ভাববেন, দেখবেন নিজের ভিতরে এক আমূল পরিবর্তন হচ্ছে। শ্রীরামকৃষ্ণের সাধন আমাকে আমাদের প্রেরণা, আমাদের উদ্বুদ্ধ করুক সাধন পথে থাকতে, এই প্রার্থনা জানিয়ে আজকে শেষ। জয় জয় রামকৃষ্ণ বংশকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হৈ ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।